আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ছাত্র ভাইরা এবং দূরের ও কাছের আমার প্রিয় দর্শক মণ্ডলী, শুরুতেই সাহি বুখারি শরীফের এই মুবারক এবং বরকতময় দর্শে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আমাদের আজকের দর্শে সাহি বুখারি শরীফের দ্বিতীয় খণ্ড, ইন্ডিয়ান নুসখা, ইন্ডিয়ান এডিশন হিসাবে যা শুরু হয়েছে কিতাবুল মাগাজি বা মাগাজি অধ্যায় থেকে, আমরা আজকে মাগাজি অধ্যায়ের যে বাক বা অনুচ্ছেদটি আলোচনা করতে চাচ্ছি এবং এই অনুচ্ছেদের অধীনে যে হাদিস শরীফ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেই অনুচ্ছেদটি হচ্ছে বাবু কৌলিল্লাহি তাআলা إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। এই অনুচ্ছেদ নাম্বার হচ্ছে 4 নম্বর অনুচ্ছেদ মাগাজি অধ্যায়। হাদিসটি শুরু করার আগে এবং আমাদের মূল আলোচনা শুরু করার আগে বরকতের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনের উদ্দেশ্যে আমরা হাদিস অধ্যয়নের পূর্বে যে খুতবাটি পাঠ করা হয় সেই খুতবাটি প্রথমে পাঠ করছি, তারপর ইনশাআল্লাহ হাদিস সম্পর্কে, অনুচ্ছেদটি সম্পর্কে, হাদিসের ব্যাখ্যা, তর্জমা, অনুবাদ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدك الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل مني إلى شيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين بسم الله الرحمن الرحيم। আমরা শুরুতেই উল্লেখ করেছি, ইঙ্গিত করেছি যে মাগাজি অধ্যায়ের আমরা আজকে যে অনুচ্ছেদটি সম্পর্কে এবং এর অধীনে হাদিস সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি, অনুচ্ছেদটির নম্বর হচ্ছে 4 আর হাদিস নম্বর হচ্ছে 3952 এবং 3953। এই দুটি হাদিস সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের এই দর্শে আলোচনা করব। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির বাবের বা অনুচ্ছেদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি যে তিনি অনেক সময় যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছেন বা যে বিষয় সম্পর্কে হাদিস তিনি উল্লেখ করতে চাচ্ছেন সেই বিষয়ের সংশ্লিষ্ট কুরআন কারীমের কোনো আয়াত যদি থাকে তাহলে প্রথমে এই আয়াতটাকে তিনি উল্লেখ করেন, তারপর হাদিস তিনি উল্লেখ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এখানে মৌলিকভাবে বদর যুদ্ধ সম্পর্কে হাদিস উল্লেখ করছেন এবং বদর যুদ্ধ শুরু হওয়ার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে অনেক দোয়া করেছেন, অনেক রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চিত্রটি কোরআন কারীমের 9 নম্বর পারা সূরাতুল আনফাল আয়াত নম্বর হচ্ছে 9 এবং 13 ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই এই অনুচ্ছেদে এই আয়াতগুলো তিনি উল্লেখ করেছেন, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা তুলে ধরেছেন, এই বিষয়টা প্রকাশ করেছেন। তিনি ইরশাদ করেন ইল তাস্তাগীথুনা রাব্বাকুম, তোমরা স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের কাছে, প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করে দোয়া করছিলে,
فاستجاب لكم আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদেরকে সহস্র ফেরেশতা দ্বারা সাহায্য করব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বদর যুদ্ধে মুমিনদেরকে সাহায্য করার কথা, নবী এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সাহায্য করার ওয়াদা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল আনফালে এই 9-13 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো উল্লেখ করার পর তিনি এই বাবে, এই অধ্যায়ে বা অনুচ্ছেদে দুটি হাদিস তিনি উল্লেখ করেছেন, যা আমরা এর আগেও ইঙ্গিত করেছি। হাদিস নম্বর হচ্ছে 3952 এবং 3953। যে দুটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর যুদ্ধ পূর্ব অবস্থা, যুদ্ধ শুরু হওয়ার আগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ মশওয়ারা এবং যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া ও রুনাজারি, এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আসুন প্রিয় ছাত্র ভাইরা, প্রথম যে হাদিসটি এই বাবের অধীনে বা এই অনুচ্ছেদ অধ্যায়ের অধীনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন 352 নম্বর হাদিস, সেই হাদিসটির সনদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই এভাবে উল্লেখ করেছেন, হাদ্দাসানা আবু নুআইম ক্বালা হাদ্দাসানা ইসরাঈল আন মুখারিক আন তারিক ইবনে শিহাব ক্বাল। মুখারিক তিনি প্রসিদ্ধ একজন রাবি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তার পুরো নাম ছিল মুখারিব ইবনে আবদুল্লাহ ইবনে জাবির আল বাজালি আল আহমাসি, এবং যিনি কুফার অধিবাসী ছিলেন। তো মুখারিক থেকে বর্ণিত তিনি তারিক ইবনে শিহাব থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন তারিক ইবনে শিহাব হচ্ছেন তাবি, অর্থাৎ যিনি সাহাবিকে দেখেছেন। তিনি হযরত ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত খাদেম ছিলেন। সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন, তার সহবতে থাকতেন। এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন তিনি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাহিদতু মিনাল মিগদাদ ইবনিল আসওয়াদ মাশহাদান। শাহিদতু শব্দটির অর্থ হচ্ছে হাযারতু, আমি হাজির ছিলাম, আমি দেখেছি, আমি হাজির ছিলাম, উপস্থিত ছিলাম। হযরত মিগদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাশহাদান একটা অবস্থার একটা চিত্রে, হযরত মিগদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সনদে দেখতে পাচ্ছি, হাদিসটির মধ্যে দেখতে পাচ্ছি যে মিগদাদ ইবনুল আসওয়াদ, আসওয়াদের ছেলে মিগদাদ। বাহ্য তো মনে হবে এ কথা যে হযরত মিগদাদ তার বাবার নাম ছিল আসওয়াদ, পুরো নাম হচ্ছে আসওয়াদ ইবনে আবদিয়াগুস, কিন্তু ব্যাপারটি কিন্তু আসলে তা না। অনেকেই বিভ্রান্তিতে পড়ে যাবে যে মিগদাদ ইবনুল আসওয়াদ, আসওয়াদের ছেলে মিগদাদ, তো সোজা কথা যে মিগদাদের বাবা হচ্ছে আসওয়াদ, আসওয়াদ ইবনে আবদিয়াগুস। বিষয়টি আসলে তা ছিল না, বরং আসওয়াদ ইবনে আবদিয়াগুস মৌলিকভাবে হযরত মিগদাদকে ছোটবেলায় শিশু বয়সে লালন পালন করেছিলেন। যেহেতু তিনি লালন পালন করেছিলেন, পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন, তাই মানুষ তার দিকে সম্পর্কিত করে তাকে বলতেন মিগদাদ ইবনুল আসওয়াদ। আসলে তার বাবার নাম ছিল আমর, ওনার নাম হবে এরকম মিগদাদ ইবনে আমর আল কিন্দি, হযরত মিগদাদ ইবনে আমর আল কিন্দি। তো সনদ সম্পর্কে, হাদিসটার সনদ সম্পর্কে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করলাম। এরপর হাদিসটির যে তর্জমা আমরা আলোচনা করছিলাম এবং ব্যাখ্যা সম্পর্কে, যে হযরত ইবনে মাসউদ বলেন মিগদাদ ইবনুল আসওয়াদে একটা চিত্র, একটা অবস্থা, বদর যুদ্ধ শুরু হওয়ার আগে আমি দেখেছি, আমি হাজির ছিলাম, লানা কোন সাহেবাহু আহাব ইলাইয়া মিম্মা উদিলাবি, আমি সেই ঘটনার নায়ক হওয়া, আমি সেই ঘটনাওয়ালা হওয়া আমার কাছে বেশি প্রিয়, বেশি পছন্দে, মিম্মা উদিলাবিহি, উদিলা শব্দের অর্থ হচ্ছে উজিনা, ওজন করা, এর সাথে ওজন করা হয়, এর সাথে যত কিছু ওজন করা হবে এর তুলনায় আমার কাছে ওই ঘটনার নায়ক আমি হওয়া সেটা আমার কাছে বেশি প্রিয়। মুহাদ্দিসিন কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম এখানে এর সাথে তুলনা করা হয়, ওজন করা হয়,
এই কথাটার ব্যাখ্যা কি, মর্ম কি, অর্থ কি, এই সম্পর্কে তারা বলেছেন মিম্মা উদিলা বিহি মানে হচ্ছে মিনাদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার যত ধরনের সম্পদ আছে, বস্তু আছে, এর সাথে যদি ওই ঘটনাটাকে তুলনা করা হয় বা ওই ঘটনাওয়ালা আমি হওয়া এটা তুলনা করা হয়, তাহলে দুনিয়ার সব সম্পদের চাইতে গোটা দুনিয়া থেকে আমার কাছে বেশি পছন্দের হবে, বেশি প্রিয় হবে যে আমি ওই ঘটনাওয়ালা হওয়া। ঘটনাটি কি ছিল? ঘটনাটি ছিল এই কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের পূর্বে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাথে তিনি পরামর্শে বসেছিলেন। কারণ আমরা জানি যে বদর যুদ্ধ এটা মৌলিকভাবে পূর্ব কোনো যুদ্ধের প্রস্তুতি বা পরিকল্পনা ছাড়া সংঘটিত হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে গিয়েছিলেন হযরত আবু সুফিয়ান, যিনি তখন মুসলমান হননি। আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলা সিরিয়া থেকে আসছিল, সেই ব্যবসায়িক কাফেলাকে ধাওয়া করার জন্য, আক্রমণ করার জন্য কোনো যুদ্ধের বড় প্রস্তুতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলার ইচ্ছা আবু সুফিয়ান বিষয়টা টের পেয়ে যান আগে এবং তিনি মক্কাতে লোক পাঠিয়ে দেন যে তোমাদের ব্যবসায়িক কাফেলা এটা আক্রান্ত হয়ে গেছে মুহাম্মদ এবং তার সঙ্গীদের দ্বারা, তাই তোমরা সবাই আসো, সকলে আসো যুদ্ধের প্রস্তুতি নিয়ে এবং তোমরা উদ্ধার করো। মক্কার এরা এই খবর পেয়ে যুদ্ধের পুরো প্রস্তুতি নিয়ে তারা আসে। আর এদিকে আবু সুফিয়ান হুঁশিয়ার হওয়ার কারণে, অত্যন্ত হুঁশিয়ার ছিলেন তিনি, হুঁশিয়ার সেনাপতি হওয়ার কারণে, নেতা হওয়ার কারণে তিনি ওই সাধারণ যে রাস্তা দিয়ে চলাফেরা করে মানুষের, সেই রাস্তা বাদ দিয়ে বন জঙ্গলের ভিতর দিয়ে অন্য রাস্তা গ্রহণ করে তিনি মক্কা সহিহ সালামতে তিনি পৌঁছে যান, নিরাপদে পৌঁছে যান। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 310 জনের কিছু বেশি, প্রসিদ্ধ আমাদের কাছে যে 313 জন সাহাবায়ে কেরামকে দিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। তো যেহেতু আগে থেকে যুদ্ধের কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না, তাই সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একটু চিন্তিত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে যখন পরামর্শ করলেন, মশওয়ারা করলেন, মুহাজির সাহাবী যারা ছিলেন তারা বিভিন্ন উৎসাহমূলক কথা বলছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা চাচ্ছিল আনসারী সাহাবী যারা তাদের মনোভাবটা কি, তারা কিছু বলো। তখন হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং তার ঐতিহাসিক কথা, অত্যন্ত জ্বালাময়ী কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, ঈমান আফরোজ কথা তিনি বললেন, রাসূলকে বললেন এই কথা যে ফাকাল লা নাকুলু কামা ক্বালা কওম মূসা, হে নবী আপনি শুনে রাখুন আমরা তাদের মতো নই যারা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায় কওম ইহুদিরা মূসাকে বলেছিল। কোরআনে কারীমের সূরাতুল মাইদাতে 6 নম্বর পারাতে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন যে হযরত মূসা এবং তার কওম ইহুদিদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন এক অঞ্চলে যাওয়া এবং সেখানে যুদ্ধ করে বিজয় লাভ করা, কিন্তু তারা তাদের শত্রুদেরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যে হযরত মূসাকে কথা বলে ফেলল যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ তোমার রব আগে যাও, তোমরা আগে যেয়ে যুদ্ধ করো এবং বিজয় লাভ করো, এরপর আমরা আসব। তো এ অত্যন্ত বেয়াদবি এবং দৃষ্টতামূলক কথা ছিল এটা নবীর সাথে, আল্লাহ তাআলার সাথে। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ সেদিকে ইঙ্গিত করে এ কথা বললেন যে আমরা তাদের মতো নই, মূসার কৌমের মতো নই, ইহুদিদের মতো নই যারা তাদের নবী মূসাকে কথা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি যাও এবং তোমার রব যাও যে লড়াই করো, আমরা পারব না। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফিক, বরং আমরা, হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ বললেন যে আমরা আনসারীরা বা আমরা আপনার সঙ্গী যারা আছি তারা আপনার ডানে থেকে, বামে থেকে, পেছনে থেকে, সামনে থেকে আমরা লড়াই করে যাব। কোনো কোনো বর্ণনায় আছে এই কথা যে বারকুল গামাত নদীতে ড্রাইভ দিতে বললেও, ঝাঁপ দিতে বললেও আমরা সেজন্য প্রস্তুত আছি, তৈরি আছি। হযরত ইবনে মাসউদ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতুন নাবিয়্যা আশরাকা ওয়াজহুহু ওয়া সাররাহু, হযরত মিকদাদের এই ঈমান আফরোজ কথা এতটা আনন্দিত হলেন যে আমি দেখতে পেলাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা প্রভাতের উদীয়মান সূর্যের মতো আলোক উদ্ভাসিত হয়ে গেল, আশরাকা ওয়াজহুহু,
তার চেহারাটা খুশিতে আনন্দে উদ্ভাসিত হয়ে গেল এবং এই কথাটা তাকে অনেক আনন্দ দিল। সার কথা হচ্ছে এই হাদিসে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতে যে বলেছেন যে এই ঘটনাওয়ালা বা এই কথাটার বক্তা আমি হওয়া এটা আমার কাছে বেশি প্রিয় দুনিয়ার সব ধরনের সম্পদ থেকে। কেন, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি আনন্দ সন্তুষ্টি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে একজন সাহাবীর কাছে দুনিয়ার সব কিছু সব সম্পদের চাইতে মূল্যবান ছিল, সব সম্পদের চাইতে প্রিয় ছিল। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অনেক খুশি হয়েছেন অনেক আনন্দিত হয়েছেন তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আনন্দ বা খুশিটা পাওয়ার জন্য এর ফজিলতটা পাওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন যে শাহিদতু মিনাল মিকদাদ ইবনুল আসওয়াদ মাশহাদান লা আনা আকুনা সাহিবাহু আহাব্বু ইলাইয়া মিম্মা উদিলা বিহি, যে দুনিয়ার সব সম্পদের চাইতে ওই কথা বলনেওয়ালা আমি হওয়া, কারণ নবীজি কত খুশি হয়েছেন তাই আমি হওয়াটা এটা আমার কাছে দুনিয়ার সব সম্পদের চাইতে প্রিয়। সুপ্রিয় ছাত্র ভাইরা এবং আমার দূরের কাছের দর্শক মণ্ডলী, চতুর্থ নম্বর অধ্যায় বাবন উচ্ছেদ মাগাজি আমরা প্রথম হাদিসটি সম্পর্কে আজকে আলোচনা করলাম, যে হাদিসটি নম্বর হচ্ছে 3952। ইনশাআল্লাহ আগামীতে আমরা পরবর্তীতে দ্বিতীয় নম্বর যে এই অধ্যায়ের যে দ্বিতীয় নম্বর হাদিসটি আছে 3953 আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন ইলমে হাদিসের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে এর বারাকাতের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।